লাইফ ট্রুথ অ্যান্ড উইজডম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয়, বিশুদ্ধ প্রেম কি। প্রেম কথার আগেই আমাদের বলতে হয় ভালোবাসা কি। ভালোবাসা তখনই হয় যখন সেখানে কোনো শর্ত থাকে না। বর্তমানে অনেকেই বলে থাকেন, আমি তোমাকে ভালোবাসতে পারি যদি তুমি এই রকম হও বা সেই রকম হও, তার মানে তার উপর শর্ত আছে। কিন্তু প্রকৃত ভালোবাসা সেখানেই যেখানে বলা হয়, তুমি যেমনই হও আমি তবুও তোমাকে ভালোবাসি। সেই ভালোবাসা থেকেই আসে প্রেম। আজকে আমরা আলোচনা করব বিশুদ্ধ প্রেম কি। প্রথমেই বিশুদ্ধ প্রেম লাভ করতে গেলে প্রধান দুটো জিনিস অবশ্যই দরকার, একটি হলো বিশ্বাস এবং অপরটি হলো ভক্তি। প্রথমে আসে বিশ্বাস। একজনের প্রতি যখন বিশ্বাস গাঢ় হয়, তাকে বিশ্বাস করতে করতে যখন তার প্রতি বিশ্বাস পরিপক্ক হয়, তখন তাকে বলা হয় ভক্তি। আর ভক্তির গাঢ় অবস্থাই হলো প্রেম। যখন তার প্রতি ভক্তি আসে, ভক্তি না হলে তো প্রেম কখনোই সম্ভব নয়, কারোর প্রতি প্রথমে ভক্তি আসতে হয়। সুতরাং এই ভক্তি যখন গাঢ় হয় তখনই হয় বিশুদ্ধ প্রেম। আপনারা যদি ভাবেন আমি আজকালকার প্রেমের কথা বলছি, এই প্রেম সেই প্রেম নয়। যে প্রেমে কামনা থাকে সেই প্রেম বিশুদ্ধ প্রেম নয়। আমি যে প্রেমের কথা বলছি সেটা হলো ভক্তি দ্বারা অর্জিত প্রেম, সেটাকেই বলা হয় ভাগবতী প্রেম। বলা হয় থাকে এই প্রেম লাভই মানুষের জীবনের প্রধান লক্ষ্য। প্রেমে সিদ্ধি লাভ করতে হয় না, কারণ প্রেম স্বয়ং সিদ্ধা। কিন্তু বিশুদ্ধ প্রেম লাভ করা বড়ই কঠিন। এর এক কণাও যদি কেউ পায় তবে তার জীবন সার্থক হয়। এই বিশুদ্ধ প্রেম লাভ করতে হলে বললাম ভক্তি ও বিশ্বাস প্রধান। প্রথমে বিশ্বাস, বিশ্বাস থেকে ভক্তি, ভক্তি থেকে প্রেম। কিন্তু এই বিশ্বাস আসবে কি করে? এই বিশ্বাস তখনই আসবে যাকে আপনার ভালো লাগে তার প্রতি স্মরণ মনন ধ্যান, তাকে প্রত্যহ স্মরণ, তাকে মনে করা, তার ধ্যান করা, তবেই আস্তে আস্তে তার প্রতি বিশ্বাস জন্মায়। সেই বিশ্বাস থেকে আসে ভক্তি এবং ভক্তি থেকেই আসে বিশুদ্ধ প্রেম। সবাই চান যে তার প্রেমিক সর্বশ্রেষ্ঠ হোক বা তার প্রেমিকা সর্বশ্রেষ্ঠ হোক। এই জন্যই প্রেম ওনারা করেন ভগবান শ্রীকৃষ্ণের সাথে, কেউ করেন তার গুরুর সাথে, কারণ ওনারা জানেন গুরুই সর্বশ্রেষ্ঠ। সুতরাং এই প্রেমই হলো বিশুদ্ধ প্রেম, কারণ এই প্রেমে কোনো কামনা বাসনা থাকে না, এই প্রেমে কোনো শর্তও থাকে না। প্রেমের হয় না কোনো সীমা পরিসীমা। কে বোঝে তোমার এই প্রেমের মহিমা? তাই বলা হয় প্রেমের তত্ত্ব বড়ই গভীর এবং অত্যন্ত জটিল। এই প্রেম যে লাভ করতে পেরেছে তার জীবন খুব সহজ হয়ে গেছে। শ্রী চৈতন্যদেব এই প্রেমেরই কথা বলেছেন। প্রতিটি মহাপুরুষ এই পৃথিবীতে এই প্রেম দান করতেই এসেছিলেন। শ্রীমতী রাধারানীর প্রেম এই প্রেমের মতোই বিশুদ্ধ ছিল। আমাদের প্রত্যেককে এই বিশুদ্ধ প্রেমের আস্বাদ গ্রহণ করার জন্য অবশ্যই বিশ্বাস ভক্তি তৈরি করতে হবে স্মরণ মনন ও ধ্যান দ্বারা। আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।